একজন আমাকে বলছে, হুজুর আমি বিয়ার খেয়েছি, গুনাহ হবে নাকি? দেখছি আমার যদি কথা নেই, হারাম ঘর তো জুতি দিয়ে পিটবো নাকি করব? আমি যদি এখন পিটি তাও দোষ? আপনি মৌলবী মানুষ মেনে নি কেন? তো আমি রাগ করে বললাম, হারাম ঘর শুয়োর, তুই বিয়ার খেয়েছিস, তা বলে আমাকে এসে জিজ্ঞাসা করছিস? আমি রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে আমার বাপ মার কাছে, তো একজন টুকটুক টুকটুকে টকটক নাকি বলল আপনারা, টটো নাকি চলছে এখন ব্যাটারিতে টটো? এই টটো তো চাষিতে মুখ বাড়িয়ে বলছে, হুজুর আমি একটু বিয়ার খেয়েছি, কিছু হবে? এক মাস রোজা করেছি কিন্তু মুসলমান। আমি বলাই থাম, থামা গাড়ি ও থামা বলতে বলতে বাসটা। আজ আমাদের দলই শেষ হয়ে গেল। আহ মুসলমান, আল্লাহর কোরআন হাদিসের উপরে যদি আমরা চলতে পারতাম, এই জাতির জায়গা কোথা থেকে কোথায় পৌঁছে যেত, এই জাতিকে কেউ পেছু ফেলতে পারত না। কিন্তু এই জাতি কোরআন এবং হাদিসের কথা শুনে না। এই যে রমজান চলে গেল, এই রমজান মাসে মুমিন যারা হবে তাদের দুঃখ বেদনা কষ্ট, আর যারা রোজা করেনি তারা বুঝি জহমত যাবে কবে রে, কি বুঝেন আপনারা বলেন? কিন্তু যারা রোজা করেনি সেই মাল গেলে ঈদের মাঠে আগে, ওরা আগে ঈদ করবে তারপর ওকে ছাড়বে। আর আমাদের দেশের কিছু যুবকরা ঈদ পার হতে দেরি, মোটর সাইকেল আর টোটো আর রিক্সা আর ভ্যান আর মারুতি ছিল না আমাদের দেশে, আপনাদের হয় কি জানি না। হাই হাই হাই, একজন আমাকে বলছে, হুজুর আমি বিয়ার খেয়েছি, গুনাহ হবে নাকি? দেখছি আমার যদি কথা নেই, হারাম ঘর তো জুতি দিয়ে পিটবো নাকি করব? আমি যদি এখন পিটি তাও দোষ? আপনি মৌলবী মানুষ মেনে নি কেন? তো আমি রাগ করে বললাম, হারাম ঘর শুয়োর, তুই বিয়ার খেয়েছিস, তা বলে আমাকে এসে জিজ্ঞাসা করছিস? আমি রাস্তা দিয়ে মোটর সাইকেল চালিয়ে যাচ্ছি আমার বাড়ি থেকে আমার বাপ মার কাছে, তো একজন টুকটুক টুকটুকে টকটক নাকি বলল আপনারা, টটো নাকি চলছে এখন ব্যাটারিতে টটো? এই টটো তো চাষিতে মুখ বাড়িয়ে বলছে, হুজুর আমি একটু বিয়ার খেয়েছি, কিছু হবে? এক মাস রোজা করেছি কিন্তু মুসলমান। আমি বলাই থাম, থামা গাড়ি ও থামা বলতে বলতে বাসটাই পেলে। এই তো পরিস্থিতি আমাদের, আই রে মুসলমান। তাই আমি আপনাদেরকে অনুরোধ, আল্লাহ এবং আল্লাহ রসুলের যে আইন এবং বিধান এবং কানুন আছে আমাদের কাছে, এই আইন এবং কানুন এবং বিধানের উপর যদি আমরা চলতাম, সারা বিশ্বের ভিতরে যত জাতি যত ধর্ম আছে সমস্ত ধর্মের যে সমস্ত জাতি মুসলমানদের পায়ের তলে চলে আসতো, গাছত কিনা জোরে বলুন। কিন্তু আমরা চলি না। আমি আপনাদেরকে বলি, পৃথিবীতে যত ধর্ম আছে সব থেকে আল্লাহর কাছে প্রিয় ধর্ম কোনটা জোরে বলুন, একটু চিলিয়ে বলুন, ইসলাম। কোরআন বলে, চিন্না দিনা ইন্দাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে সব থেকে মানিনীত ধর্ম একটা, যে ধর্মটার নাম হলো ইসলাম। পৃথিবীতে ইহুদি নাসারা খ্রিস্টান জৈন বৌদ্ধ টম ডকল মুচি মেথর বাগদি কোল ভিল বহু জাতি আছে, আল্লাহর কাছে সব থেকে কোন জাতি প্রিয় জোরে বলুন, চিল্লিয়ে বলুন। আপনাদের ভয় লাগছে নাকি? ভয় নাই তো? মুসলমান সবার উপর হলো মুসলমান, অথচ এই জাতি আজকে সব থেকে লাঞ্ছিত, ঘৃণিত, মার খায়, পদদলিত, দেশ থেকে তাড়িয়ে দেয়, মসজিদগুলাকে ভেঙে দেয়, মসজিদগুলাকে গুঁড়ো করে দেয়। পার্শ্ববর্তী রাজ্য ত্রিপুরা আসামের পরে 110টা মসজিদ ভেঙে দিয়েছে, শুনেছেন না আপনারা? দিল্লিতে 17টা মসজিদ ভেঙে দিল রমজান মাসে। দিল্লিতে বুলডেজার দিয়ে মুসলমানদের ঘর বাড়িকে গুড়িয়ে দেওয়া হলো, মসজিদটা ভেঙে দেওয়া হলো, জাহাঙ্গীরপুরের এত সুন্দর মসজিদ মসজিদকে গুঁড়ো করে দিল। কিন্তু একটা কথা আপনাদেরকে শোনাই, ভারতবর্ষ নয়, গোটা ওয়ার্ল্ডের মাটিতে, গোটা ওয়ার্ল্ডে, গোটা পৃথিবী জুড়ে যতগুলা মসজিদ আছে, কেউ একজন বলতে পারবে যে মুসলমানদের ওই মসজিদগুলা সরকারের জমিতে আছে, কোনো খাস জমিতে আছে, জবরদখল করে মসজিদ করেছে, এরকম নজির আছে আপনাদের? নেই।
যদি জবরদখল করে কেউ মসজিদ করে সরকারি জায়গায় জমি মসজিদ করে মুসলমানদেরকে বলা লাগবে না মুসলমানরা নিজেরাই বুলডোজার দিয়ে ভেঙে দিবে দেবে না দেবে না কিন্তু মন্দির গির্জা অল্ডের মাঠে আপনি লক্ষ্য করে দেখুন সরকারি জায়গায় বহুত আছে খাস জায়গায় বহুত আছে রোডের ধারে বহুত আছে আছে না নাই কি বুঝেন আপনারা বলুন ইসলাম শিক্ষা দিয়েছে খবরদার কাউরে জমিতে জোর করে মসজিদ বানিও না সরকারি জায়গায় মসজিদ বানিও না পিডব্লিউডিতে মসজিদ বানিও না বলেছেন না বলেন কি বলেন আপনারা বলুন আপনারা যে মসজিদ করেছেন দুটো বড় একটা এখানে একটা মসজিদ দেখলাম এটা মসজিদ তো নাকি এখানে বড় কোরা মসজিদ গ্রামে এই মসজিদগুলো আপনাদের নিজস্ব জায়গায় না সরকারি কোনো জায়গা তাহলে আপনাদের এখানে যদি সরকারি জায়গায় মসজিদ হতো আপনারা ভেঙে দিতেন না দিতেন না অবশ্যই ভেঙে দিতেন তারপরেও আমাদের উপর আক্রমণ মসজিদের উপর আক্রমণ কিন্তু আমি আপনাদেরকে বলবো মসজিদ ভেঙে দিয়ে মুসলমানদের ঘর বাড়িকে ভেঙে দিয়ে ইসলামকে মিটানো যাবে কথা বলতে হবে কথা শুনেন আমি এখনো মেন টার্গেট বক্তব্য যাইনি আপনারা মনে মনে যে মৌলবি কি বলছে বে বলবো ঠিক লাইনে আমি আসছি আপনাদেরকে বলতে চাই মসজিদকে ভেঙে দিয়ে কোরআনকে পুড়িয়ে দিয়ে ইসলামকে মিটানো যাবে দিনকে মিটানো যাবে কখনোই যাবে না ফারাউন নমরুদ সাজ্জাদ কারুন আবু জাহেল আবু লাহাব সাইবা উতবা মুগীরা ইসলামের মেন শত্রু ছিল ছিল না ছিল না তারা ফুল অফ দা পাওয়ার সুপার পাওয়ার তারা ইসলামের বিরোধিতা করে ইসলামকে মিটিয়ে দিতে পারেনি তারা তলিয়ে গেছে শেষ হয়ে গেছে কিয়ামত মারতে দম তক ইসলাম আছে কথা বলেন ইসলাম আছে থাকবে মিটিয়ে দেওয়া তো সহজ না ইসলামের মালিক তো হলেন একজন কে তিনি জোরে বলুন কে ইসলামের মালিক হলেন আল্লাহ আল্লাহ বলেছেন ইসলামকে জিন্দা রাখা ইসলামকে মজবুত করে রাখার দায়িত্ব আমি আল্লাহ কোরআনকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ কোরআন বলেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন কোরআন বলেছে না বলেনি কোরআন ওই হাবেশাত আছে না নাই আল্লাহ বললেন কোরআনের মালিক আমি হেফাজত করব আমি কিভাবে করব কথা দিয়ে করব কোন দিক দিয়ে করব সেটা আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না আজকে বলবো বীরভূম জেলার মুসলমান মুসলমানদের মর্যাদা কত শুনলেন মুসলমানদের মান কত শুনলেন একজন খ্রিস্টান মুসলমানদেরকে ডাকলেন মুসলমানরা দলে দলে এসে বসে গেল প্যান্ডেল হলো দুটো একদিকে খ্রিস্টান আর একদিকে মুসলমান খ্রিস্টানদের যিনি পাদ্রি ছিলেন তিনি হলেন সভাপতি সভাপতি বুঝেন তো নাকি আজকে যিনি আমাদের এই জালসার সভাপতি আছে তিনি হলেন সভাপতি সভাপতি ডেকে বললেন ও মুসলমান না শোনো আজকে তোমাদেরকে প্রশ্ন করা হবে কয়টা পাঁচটা কয়টা জোরে বলুন পাঁচটা এই পাঁচটা প্রশ্নের উত্তর যদি তোমরা দিতে পারো তাহলে জানব মুসলমানরা ঠিক আছে ইসলাম ঠিক আছে মুসলমানদের নবী ঠিক আছে মুসলমানদের আদর্শ ঠিক আছে আর যদি প্রশ্নের উত্তর দিতে না পারো তাহলে জানব মুসলমানরা বেঠিক মুসলমানদের নবী বেঠিক মুসলমানদের আদর্শ নেই মুসলমানরা হলো ভুয়া কি জোরে বলুন ভুয়া কিন্তু ইসলাম মুসলমান কি ভুয়া কথা বলেন ভুয়া এই আমার বক্তব্য শুনলে কথা বলতে হবে বাবা হুয়া করেন না এলে মুখ গুঞ্জে বলতে হবে না এটা হুয়া করবেন তবেই তো বলতে ভালো লাগবে আপনি শুনবেন আর আমি আমি বলবো আপনি শুনবেন চুপচাপ শুনে যাবেন আমি বলে যাবো কোনো কাজ হবে না দুজনাই উভয় পক্ষ যদি বলে তাহলে বলতেও ভালো লাগবে শুনতেও ভালো লাগবে কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কী ভালোবাসি গো
I love you, amok him, come here, amok him, sob bujhe phirlo. Meida chup kore kan pete shuneche dekhlo, bhalobasha hobe.